ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি খুবই উদ্বেগজনক উই আর কনসার্ন উই আর ডিপলি কনসার্ন দর্শক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চাই আবারও আপনাদেরকে অনুরোধ করছি আলোচনা ছড়িয়ে দিন সবাইকে শোনার সুযোগ করে দিন অবস্থা খুবই খারাপ যে যেখান থেকে পারেন মসজিদে মসজিদে কিন করে হলো। শিক্ষার্থীদেরকে পাশে দাঁড়াতে দেশবাসী এগিয়ে যান আমরা সে অনুরোধ করছি হাত জোর করে বাংলাদেশে যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা আছেন সমগ্র ঢাকাবাসী রাজপথে বেরিয়ে আসলে পুলিশের গুলি শেষ হয়ে যাবে ওদের টিয়ার সেল রাবার বুলেট শেষ হয়ে যাবে বেশি মজুদ নেই আমি কিছু সুখবর দিব দর্শক যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যাদের কাছে ড্রোন ক্যামেরা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হল ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর টিএসসি রহমান হলের সামনে জহুল্ল হলের সামনে গণতন্ত্র ত্রোণের সামনে বিভিন্ন জায়গায় ভিসি চত্বর ড্রোন ক্যামেরা পাঠান সব কিছু রেকর্ড করেন লাইট নিবে ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিয়ে বড় বড়তম হামলা শিক্ষার্থীদের উপর চলছে পুলিশ র্যাব বিজিবি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী সন্ত্রাসীরা একত্রিত হয়ে ইতিহাসের বড় বড়তম হামলা সাধারণ শিক্ষার্থীদের উপর চালাচ্ছে শত শত শিক্ষার্থী আহত হচ্ছে কাউকে চিকিৎসা নিতে পাঠানো সম্ভব হচ্ছে অনেককে চিকিৎসা নিতে পাঠানো সম্ভব হচ্ছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী আহত হচ্ছে শিক্ষার্থীদেরকে সহায়তা করতে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে তাদের উপরও পুলিশ গুলি করে তাদেরকে ছত্রভঙ্গ ভঙ্গ করে দেয় এর মানে দেশব্যাপী ভয়ানক নরকীয় তাণ্ডব চলছে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরও তাণ্ডব থামছে না এর মানে প্রধানমন্ত্রীর বক্তব্য কি তাহলে এই তাণ্ডবকে উস্কে দিল হেফাজত ইসলাম দেশের জন্য জাতির জন্যে যে আশা ভরসা জাগিয়েছিল এক রাতে তাদেরকে যেরকম ট্র্যাকডাউন করে শেষ করে দিয়েছে শিক্ষার্থীদের উপর সেরকম ভয়াবহ ট্র্যাকডাউনের পরিকল্পনা চলছে তবে মনে রাখতে হবে হেফাজত আর এই সাধারণ শিক্ষার্থীরা এক নয় এত সহজ হবে না দর্শক আজকে সন্ধ্যা ছয়টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগেই হল তাকে নির্দেশনা ছিল কিন্তু আমি যখন কথা বলছি তখন বাংলাদেশে রাত প্রায় নয়টা এই সময়ে এই সময় পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে সরকারের মূল টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নিয়ে সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে যায়নি হামলার মুখে লড়াই করে টিকে আছে ওরা বলেছে শেষ রক্তবিন্দু দিয়েও ওরা লড়াই করে যাবে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন সরকার প্রধান বিভিন্ন কথাবার্তা বলেছেন কিন্তু সরকারের কথায় কোনো কাজ হলো না শিক্ষার্থীরা আগামী বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউনের আগামীকাল দেশ অচল করে দেওয়া হবে জরুরি পরিষেবা একটা সাইকেলও চলতে পারবে না দেশবাসী দেশের অস্তিত্বের স্বার্থে স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে আপনাদের সন্তানদের স্বার্থে দেশের ভবিষ্যতের স্বার্থে আগামীকাল দেশ অচল করে দিন শান্তিপূর্ণভাবে কমপ্লিট শাটডাউন পালন করুন সবচাইতে গুরুত্ব দিতে হবে আমি আবার জোর করে অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে বাঁচান এখানে সর্বশেষ ওদের যে টিকে থাকা লড়াই করে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দানাল প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ওরা হল ত্যাগ করেনি ক্যাম্পাস ত্যাগ করেনি এই সর্বশেষ পরিস্থিতি বিজয় ইঙ্গিত দেয় যে ওরা কারো কথায় চলে না ওরা বিজয় ঘরে নিয়ে যাবেই দর্শক এখানে আর একটা ইতিবাচক দিক আছে বরিশালের ঘটনা থেকে বলছি আরও বিভিন্ন জায়গায় পুলিশ মুহুরমুহ গুলি করেছে সাউন্ড গ্রেনেড টিআর সেল কত কিছু ওটাই ওদের মূল ভরসা ওরা গুলি করবে করুক বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি যে এক পর্যায়ে টিআর সেল মারতে 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 পুলিশের টিআর সেল সাউন্ড গ্রেনেড বা জানিয়ে শেষ এখন পুলিশ কিভাবে পালিয়ে যাবে সেই পথ খুঁজছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাঁচাতে বিএনপি জামাত থেকে শুরু করে দেশের জনগণ যদি রাজপথে নামে আওয়ামী লীগের তো মনে কম্পন শুরু হয়েছে ছাত্রলীগ ওরা পালিয়েছে ওরা পুলিশের সাথে বসে দুই চারজন লাফায় কিছু অস্ত্র অস্ত্র নিয়ে এমনিতে ওদের কোনো জনবৃত্তি নেই ওরা এখন শিশু ওদের কোনো পাওয়ার নেই মূল হচ্ছে এখন পুলিশ এখন সাধারণ জনগণ যদি রাজপথে নেমে আসেন বাংলাদেশের তাহলে পুলিশ বিএনপি জামাত সাধারণ জনগণকে দেখা মাত্রই দূর থেকে কিছু সাউন্ড গ্রেনেড মারবে টিআর মারবে কিছুক্ষণ কয়েক ঘন্টা পর দেখবেন অশেষ সাউন্ড গ্রেনেড টিআর শেষ তারপর ওরা পালাবে অতএব বিজয় কাছাকাছি চলে এসেছে আজকে বরিশালে সেটা ঘটেছে টিআর সেল সাউন্ড গ্রেনেড মারতে মারতে শেষ সাধারণ শিক্ষার্থীদের দখলও ছিল সাউন্ড্রেন আহত হয়েছে তাতে কি হয়েছে এক পর্যায়ে পুলিশ লুকিয়েছিল তারা কিভাবে ওখান থেকে সেইফ এক্সিট নেবে সেই রাস্তা খুঁজছিল তো সারা দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সেরকমই হবে যে মৌজুদ যাবে একটু কষ্ট করে লড়াই করে টিকে থাকুন জনগণ একটু দাঁড়ান বিএনপি যদি এইবার সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে না পারে এই বিএনপির রাজনীতি করার অধিকার নাই দু সালে পারেনি পরিস্থিতি কাজে লাগাতে আজকে রাত ডিফাইনিং রাত আজকে রাতে যদি ওদের হেফাজতের মতো ক্র্যাকডাউন করে ক্যাম্পাস ফাঁকা করে দিতে পারে তাহলে আপাতত সরকার জিতে যাবে যদিও আসার দিক ছাত্রলীগকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করা যায় এই দৃষ্টান্ত স্থাপন হলো এর মানে আপাতত সরকার সফল হল যে কোনো সময় আবার সাধারণ শিক্ষার্থীরা সফল হতে পারবে এই জন্য বলবো রাজপথে নামুন পুলিশের টিআরসেল সাউন্ড অমুক তমুক এগুলো শেষ হতে সময় লাগবে না জনগণের বিজয় হবে ইনশাল্লাহ